বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্সিস নিয়ে, অর্থাৎ ভবিষ্যৎ ব্যবস্থা এবং সম্ভাব্য ঘটনা নিয়ে। এখানে আমরা জানব যে প্রভিশন কী। প্রভিশন হচ্ছে আসলে এক প্রকারের দায়, যখন প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট নির্দিষ্ট সময় পরে কোনো অর্থ দেওয়ার জন্য বাধ্য থাকে তখন সেটাই হচ্ছে দায়, সেটাই হচ্ছে প্রভিশন। এবং এই দায়ের একটা অংশ প্রভিশনটা হচ্ছে চলতি দায় নিয়ে। চলতি দায় হচ্ছে যেটা খুবই তাড়াতাড়ি কী করতে হবে, পেমেন্ট দিতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠান খুব বেশি সময় দিবে না। সেই চলতি দায়ের প্রকারভেদ আছে তিনটা, একটা হচ্ছে নির্দিষ্ট চলতি দায়, একটা আনুমানিক বা প্রাক্কলিত চলতি দায়, আর হচ্ছে সম্ভাব্য চলতি দায়। আর চলতি দায়ের যে হিসাব রক্ষণ আছে এটা হচ্ছে এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। আর এর সাথে হচ্ছে কন্টিনজেন্সিস। কন্টিনজেন্সিস মানে হচ্ছে ঘটনা সাপেক্ষ যে দায় হয় আর কি, অর্থাৎ সেটা হতেও পারে নাও হতে পারে আর কি। এখন কন্টিনজেন্সিসের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা কন্টিনজেন্সিসের পেমেন্টটা আমাদের সবসময় যে করা লাগবে তা না, কিন্তু এটার জন্য কী রাখা লাগবে, অবশ্যই ব্যবস্থা রাখা লাগবে। আর চলতি দায়ের কন্টিনজেন্ট লাইবিলিটির মধ্যে যেমন এটা কোনো মামলা হইলো সেটার ফলাফলের উপর, তারপরে কোনো ঘটনা ঘটলে এর মানে ফলাফল রূপে এগুলো হয় আর কি। আচ্ছা, তাহলে পরে আরেকটা আছে এস্টিমেটেড লাইবিলিটি, আরেকটা আছে ঘটনা সাপেক্ষ সম্পত্তি। এগুলো সবই আসলে ভবিষ্যতের প্রেক্ষাপটে চিন্তা করা হয়, কিন্তু তারপরে এগুলো হিসাব রক্ষণ কি অত্যন্ত জরুরি। আর এই হিসাব রক্ষণের জন্য মেইন হচ্ছে জার্নাল করতে হবে। তো জার্নালের জন্য আমরা ফার্স্টে যে জার্নালটা করব সেটা হচ্ছে চলতি দায় সংক্রান্ত যে জাবেদা যেগুলো আছে এগুলো আমরা কী করবো আগে শিখব। প্রথম আমার জাবেদা হবে প্রদেয় হিসাব বা অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে। অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে আমার চারটা জাবেদা শিখতে হবে। প্রথম কথা হচ্ছে আমি যখন ধারের সম্পদ ক্রয় করব তখন হবে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর ধারে আমি যখন পণ্য ক্রয় করব তাহলে হবে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর পদেয় হিসেবে টাকা যখন আমি দিয়ে দিব তখন হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি আমি বার্তা প্রাপ্তির মাধ্যমে পদেয় হিসাব শোধ করি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ডিসকাউন্ট ইনকাম ক্রেডিট। আর সুদযুক্ত প্রদেয় নোট যদি হয় তার জন্য তিনটা জাবেদা করতে হবে আমাকে। একটা হচ্ছে প্রদেয় নোট যখন আমি ইস্যু করব তখন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। আর তারপরে প্রদেয় নোটের সুদ যখন প্রদেয় হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর প্রদেয় নোট যখন আমি পরিশোধ করব তখন হবে নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আর সুদবিহীন নোট যখন আমি ইস্যু করব অর্থাৎ রিলেটিং টু জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটস তখন জাবেদা হবে তিনটা। প্রথম জাবেদা হবে যখন সুদবিহীন প্রদেয় নোট ইস্যু করা হয়, জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ডেবিট, আর নোটস পেয়েবল হবে ক্রেডিট। যখন সুদ খরচ হিসাবে অন্তর্ভুক্ত করা হয় তখন হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। আর যখন মেয়াদ শেষে নোট পরিশোধ করা হয় তখন জার্নাল হবে নোটস পেয়েবল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর প্রদেয় ব্যাট নিয়ে আমার তিনটা জাবেদা শিখতে হবে। প্রথমটি হচ্ছে যখন পণ্য বিক্রয় এবং ব্যাট যখন হিসাববুক্ত করা হয় সেটা হবে ক্যাশ বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস হবে ক্রেডিট, আর ব্যাট পেয়েবল হবে বা সেলস ট্যাক্স পেয়েবল হবে ক্রেডিট। তারপর যখন কর্তৃপক্ষকে ব্যাট পরিশোধ করা হয় সেটা হবে ব্যাট পেয়েবল ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর যখন ব্যাট বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তখন তা পৃথক করার জন্য হবে সেলস ডেবিট, ব্যাট পেয়েবল ক্রেডিট। তাহলে এই ব্যাট নিয়ে হচ্ছে আমার তিনটা জাবেদা শিখতে হবে।
আর আনআর্ন রেভিনিউ যদি হয় অনুপার্জিত আয় তখন আমার চারটি জাবেদা শিখতে হবে, আমরা এখন সেটা শিখব। প্রথমটি হচ্ছে যখন অনুপার্জিত আয়কে প্রথমে দায় হিসাবে লিপিবদ্ধ করা হয় সেটা হবে ক্যাশ ডেবিট আনআর্ন রেভিনিউ কেডি। পরবর্তীতে অনুপার্জিত আয়ের মেয়াদ উত্তীর্ণ অংশ আয় হিসাবে যখন লেখা হয় তখন হবে আনআর্ন রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ কেডি। তিন নম্বর হচ্ছে অনুপার্জিত আয়কে প্রথমে আয় হিসাবে লেখা হলে সেটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট পার্টিকুলার ইনকাম কেডি। আর পরবর্তীতে অনুপার্জিত অংশ দায় হিসাবে যখন লেখা হবে পার্টিকুলার ইনকাম ডেবিট আনআর্ন রেভিনিউ ক্রেডিট হবে। তাহলে আনআর্ন রেভিনিউ নিয়ে আমাকে দুই ভাগে চারটা জার্নাল আমার কী করতে হবে শিখতে হবে। তবে সাধারণত এখন কিন্তু প্রথমে যে অনুপার্জিত আয় সেটাকে দায় হিসাবেই কিন্তু কি আগে ট্রিট করা হয় আর কি। আর প্রদেয় লভ্যাংশ বা ডিভিডেন্ড পেয়েবল, এটার জন্য আমার দুইটা জার্নাল শিখতে হবে। একটা হচ্ছে যখন লভ্যাংশ ঘোষণা করা হয় তখন হবে ডিভিডেন্ড ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, আর যখন প্রদেয় লভ্যাংশ পরিশোধ করা হয় সেটা হবে ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর বকেয়া খরচের জন্য আমার একটাই জাবেদা হবে, সেটা হচ্ছে পার্টিকুলার এক্সপেন্স ডেবিট আর পার্টিকুলার এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। আর প্রদেয় আয়কর, সে আয়কর নিয়ে আমার যে জার্নাল সেটা যদি করতে হয় দেখা যায় যে আমার দুইটা জাবেদা করতে হবে। প্রথমটা হচ্ছে যখন ইনকাম ট্যাক্স আয়কর বাবদ দায়ের জন্য ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট ইনকাম ট্যাক্স এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, আর যখন প্রদেয় আয়কর পরিশোধ করা হয় ইনকাম ট্যাক্স পেয়েবল ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর ওয়ারেন্টি সংক্রান্ত সেটা যদি হয় ওয়ারেন্টি নিয়ে আমার দুইটা জার্নাল করতে হয়, সেটা হচ্ছে ওয়ারেন্টির বাবদ খরচ নির্বাহ করা হলে হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড ওয়ারেন্টি পে লাইবিলিটি ক্রেডিট। আর ওয়ারেন্টি বাবদ প্রদত্ত হলে বা টাকা দেওয়া হলে এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর ইনভেন্টরি পার্টস যদি পণ্য খরচ করা হয় সেটাও কী হবে ক্রেডিট হবে। আর বেতনাদি পরিশোধের জন্য একটাই জার্নাল লাগে, সেটা হচ্ছে পেরোল ট্যাক্স ডেবিট ক্রেডিট হবে ইনকাম ট্যাক্স পেয়েবল প্রভিডেন্ট ফান্ড পেয়েবল, তারপরে অন্য কোনো ট্যাক্স বা কর্তন যদি থাকে সেটা কী হবে পেয়েবল হবে। কিন্তু একটাই জার্নাল করতে হবে। তাইলে আমার সর্বসাকল্যে প্রদেয় হিসাবের জন্য আমার জার্নাল লাগবে চারটা, তারপরে সুদযুক্ত প্রদেয় নোটের জন্য জার্নাল লাগবে তিনটা, এ হচ্ছে সাতটা, সুদবিহীন নোটের জন্য লাগবে তিনটা, এলো দশটা, আর ভ্যাট নিয়ে আমার জার্নাল লাগবে তিনটা, এলো ১৩টা, আনআর্ন রেভিনিউ লাগবে জার্নাল চারটা, এলো ১৭টা, আর ডিভিডেন্ড নিয়ে লাগবে ২টা, এলো ১৯টা, বকেয়া খরচের জন্য ১টা ২০টা, প্রদেয় আয়করের জন্য লাগবে ২টা, এলো ২২টা, ওয়ারেন্টি নিয়ে ২টা, এলো ২৪টা, এবং বেতন নিয়ে ১টা। এই ২৫টা জার্নাল পারলে যে কোনো প্রভিশন এবং কন্টিনজেন্সিসের জার্নাল কী করা যাবে করতে পারা যাবে। এখন আমরা একটা ইউনিভার্সিটি কোশ্চেন দেখি যে ইউনিভার্সিটি কোশ্চেনগুলোতে কীরকম আসে সেই জিনিসটা যদি আমরা দেখতে চাই আর কি, তাহলে আমরা দেখব যে ইউনিভার্সিটি কোশ্চেনের মধ্যে ওয়ারেন্টিস অ্যাক্রুল ক্যাশ বেসিস এগুলোই কী হয় বেশি আসে আর। যেমন এখানে ২০১১ সালের একটা অঙ্ক, তো সেখানেও কিন্তু এই জিনিসগুলোই কী করা হয়েছে আসছে আর কি। তারপরে আমরা একটা অঙ্ক আলাপ করে দেখি যে কী আসে। যেমন একটা অঙ্কে আসছে যে অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল অ্যাকাউন্ট পেয়েবল নোট পেয়েবল আনআর্ন সার্ভিস রেভিনিউ ব্যাট এগুলোর আগে থেকেই হিসাব ছিল। তারপরে আসছে যে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা ৫০,০০০ ইনক্লুসিভ ১৫% ব্যাট। তাহলে এটা জার্নাল কী হবে,
ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস ক্রেডিট আর ব্যাড পেয়েবল ক্রেডিট। দুই নম্বর বলছে বরোড টাকা 30,000 ফ্রম ওয়ান ব্যাঙ্ক ফর 4 মান্থ নোট 12% ইন্টারেস্ট। তাহলে কী হবে, ক্যাশ ডেবিট 12%, নোটস পেয়েবল ক্রেডিট। আর ব্রড মার্চেন্ডাইজ 50,000 অন অ্যাকাউন্ট টাকা 80,000 ফ্রম হাসেম ট্রেডার্স। তাহলে আমরা কী করবো, যে এই যে মার্চেন্ডাইজ কিনবো, সে মার্চেন্ডাইজ কিন্তু এইটার বিষয়ে আসলে না। আমার কিন্তু কি যে মার্চেন্ডাইজটাকে আমার চিন্তা করতে হবে যে আমি পারচেস করছি কত, 1,30,000, তাহলে এটা আমার ডেবিট চলে যাবে, ক্যাশে দিলাম 50, আর অ্যাকাউন্টস পেয়েবল মানে বকেয়া থাকলো কত, বকেয়া থাকে তাহলে 80, সেটা আমি ক্রেডিটে লিখবো আর কি। তাহলে এটা যে কোনো অঙ্কে আসলে পারা যাবে, কিন্তু ওই 25টা জার্নাল কী করে নিতে হবে আগে অবশ্যই শিখে নিতে হবে। তাহলে 25টা জার্নাল শিখে এই অঙ্ক করার চেষ্টা করলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এই ছিল আজকের আলোচনা, পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।